মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার স্বপ্ন আকাশ ছোঁয়া, আমি আপনাদের মতন করাপ্টের লোকেদের শোধরাতে আসছি, আমি আপনাদের শোধরাতে আসছি। হ্যালো হ্যালো, ওই মেয়েটা যোগমায়া বলে মেয়েটা? কি বললো? থ্রেট করলো আমায়, কোর্টে নিয়ে যাবে। এত বড় সাহস, তবু তুই চুপ করে বসে আছিস? গ্রাউন্ডটা কি? গ্রাউন্ড গ্রাউন্ড কিছু না, আমি দেখছি। তোমরা খাও, আমার একটু আঙ্কেলের সাথে কথা আছে। গ্রাউন্ডটা কি আমি বলবো? কি গ্রাউন্ড বলবে? টিভিতে নিউজ দেখাচ্ছে তো, ব্যাপারটা বেশ বড়সড় ইস্যু হয়েছে, আর সেই নিউজে তুইও আছিস, সাবধানে থাকিস। কি? ডিএস কলোনির মিন্টু হালদারকে খুনের চেষ্টা করা হয় এবং তারপর তাকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়, আর তারপর প্রাথমিক চিকিৎসার পর তাকে ছেড়ে দেওয়া হয়। বস্তির লোকেরা কিন্তু এর পেছনে অন্তর্ঘাতের আশঙ্কা উড়িয়ে দেয়নি, তাই মানে তোর দিকে আঙুল উঠবে, সাবধানে থাকিস রুদ্রাণী। যোগমায়া হালদারের কেসটা নিয়ে তুই হাই ভোল্টেজ তারে হাত দিয়ে ফেলেছিস তো, ঝটকা লাগবেই। সঞ্জিতা, চোখ রাঙাবি না আমাকে, চোখ রাঙাবি না, যোগমায়াকে গিয়ে চোখ রাঙা। অবশ্য ও তোর ব্যবহারের পরোয়াই করে না, সাবধানে থাক। তোমার এই স্পিচ দেওয়াটা বন্ধ করবে তুমি, তুমি একটা রিক্সাওয়ালার মেয়ের হয়ে কথা বলছো, মানুষের হয়ে কথা বলছো, বুঝতে পেরেছ? ওই মেয়েটাকে আমার দেখার খুব ইচ্ছে, মনে হয় শিগগিরই দেখাও হয়ে যাবে। দাদা, আপনি খাবেন না? খাবো, রেখে দিও। সব শুনছিলাম উপর থেকে, কাতলা মাছ, পাবদা মাছ, ভাত, আমি সব খাবো। এই মাছগুলো গরম করেই খাবো, চিন্তা নেই। তুমি বাড়ির লক্ষ্মী, তুমি সঞ্চয় করার চেষ্টা করছো, আমি পাশে আছি। আমাদের বাড়ির লোকগুলো সব বাঙালি, তবে হাব ভাবটা কি হলো? কি এইভাবে কেউ ড্রাইভ করে? হিসেব বাকি আছে? সেদিন হিরো হতে এসেছিলি না, ওই হিসেবটা বাকি আছে তো? আমি আবার কোনো বকেয়া রাখি না, কাল তুই দিয়েছিলি, আজ আমার পালা।
ইউএস কলোনি এলাকায় তোকে যেন আজকের পর না দেখি। তুই কলকে গেছিলিস না, এখানে সবাই আমাকে চেনে, থানাতেও চেনে আমাকে। একের পর এক কেস আছে আমার নামে, বহু ডেঞ্জারাস। আমি ডিএস কলোনি এলাকা ছেড়ে দে, নাহলে এখানে লাশ পড়ে যাবে। হাতে বন্দুক নিয়ে এত ডায়লগ দিতে না, শুট করার থাকলে শুট কর, নইলে ডিএস কলোনির জন্য যাদের কাছে টাকা খাচ্ছিস, যাদের চামচাগিরি করছিস, তাদেরকে বলে দিস তোর বাপ এসে গেছে এলাকায়, নামটা মনে রাখিস, রেহান চ্যাটার্জি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।